বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার, আইনের বাইরে কিছু করার সুযোগ নেই। গণভবনে ব্রিফিং এ প্রধানমন্ত্রী। দিন দিন বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানালেন বিএনপি নেতারা। বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আবেদন। এবার চালকের কাছে জিম্মি রাজধানীবাসী। গেট লক ও সিটিং সার্ভিস চালুর দাবিতে ঘোষণা ছাড়াই বন্ধ করল বাস, যাত্রী ভোগান্তি। এখনই ভোগ্যপণ্যের দাম কমানো সম্ভব নয় বললেন বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে কমার অপেক্ষা ভারতের পেঁয়াজ আসা অব্যাহত থাকলে নিয়ন্ত্রণে আসবে দাম। এবং সীমান্তে বিএসএফ এর ক্ষমতা বাড়ানো নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি মুখোমুখি। মোদীর সঙ্গে দেখা করতে জরুরি ভিত্তিতে দিল্লি যাচ্ছেন মমতা।